বাংলায় সাত দফার ভোট পর্বের এবার পঞ্চম দফা তিনটি দফা থেকে শিক্ষা নিয়েও চতুর্থ দফায় এড়ানো যায়নি অশান্তি তাই পরবর্তী দফায় আরও করা কমিশন পশ্চিমবঙ্গে পঞ্চম দফার নির্বাচনে নিরাপত্তায় এবার শুধু কেন্দ্রীয় বাহিনী বুথের নিরাপত্তায় ব্যবহার করা হবে না রাজ্য পুলিশকে তারা থানার রুটিন দায়িত্বেই যেমন আছেন তেমনই থাকবেন একই সঙ্গে বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বাংলায় আঠেরোটি আসনে নির্বাচন শেষ পর্বের তিনটি দফার ভোট হবে বাকি চব্বিশটি আসনে আগামী ছয় মে সোমবার রাজ্যে পঞ্চম দফার সাতটি লোকসভা কেন্দ্রই নির্বাচন ভোটগ্রহণ হবে বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি ও আরামবাগ সমস্ত জায়গাতেই চলছে রুটমার্চ প্রতিটি কেন্দ্রের সব বুথেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন সেদিন দায়িত্বে থাকবে পাঁচশো আটাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এছাড়াও কুইক রেসপন্স টিম থাকবে একশো কোম্পানি সব মিলিয়ে পঞ্চমের দায়িত্বে থাকবে ছশো ষাট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ফলে পঞ্চম দফায় রাজ্য পুলিশের ভূমিকা ঠিক কী হবে তা এখনও স্পষ্ট নয়